এগুলো কিন্তু আস্তে আস্তে ওঠা শুরু করছে। আর এগুলো ওঠা মানে কি, আস্তে আস্তে পুরো রংটা আর কি দেখা যায় উঠে যাবে। মানে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি চলে আসলাম আবারও এই জাহাজগুলার ভিডিও নিয়ে, যেটা হইতেছে 250 ফুটের জাহাজগুলা বা 280 ফুটের সম্ভবত। আসলে আমি কেন ভিডিওটা নিয়ে আসছি আপনাদের একটা জিনিস দেখানোর জন্য। আসলে জাহাজ, একটি জাহাজ যখন একটা জায়গায় অবস্থায় থাকে, মানে অচল অবস্থায় থাকে, চলাচল বন্ধ থাকে, তখন কি অবস্থা হয়, আমি ফার্স্টে আপনাদেরকে একটু তলির দিকটা দেখাবো, তারপর আমরা আরও বিভিন্ন দিক দেখানোর চেষ্টা করব। যে রঙের যে কন্ডিশনটা হয় জাহাজ পরে থাকলে, সব হয় না, জাহাজ বন্ধ অবস্থায় রঙের কতটা ক্ষতি হইতে পারে আমি একটু দেখাই দিয়েছি আপনাদের। আসলে এটা কোনো আমি নেগেটিভ কোনো উদ্দেশ্য না, আমি পজিটিভ দিকে আপনাদেরকে দেখাইতেছি। অনেক হয়তো চিন্তা করেন জাহাজ রং করার পর যদি রেখে দিই কোনো সমস্যা নাও হইতে পারে, কিন্তু এই যে দেখেন এই জায়গাটা, এটা কিন্তু যে রং দেওয়া হয়েছে রংটা কিন্তু অলরেডি উঠে গেছে। এই যে দেখেন কী অবস্থা, প্রায় অনেক জায়গায় আমি যতটুকু দেখলাম, এই যে এইসব জায়গার মধ্যে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন, এই যে দেখেন রংগুলো আস্তে আস্তে ওঠা শুরু করছে। যে চলটাগুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তে ওঠা শুরু করছে। আর এগুলো ওঠা মানে কি, আস্তে আস্তে পুরো রংটা আর কি দেখা যায় উঠে যাবে। মানে এক কথা বলা যায় রঙের টেম্পার শেষ। আর এর পিছনে একটা কারণ আছে, যে কারণটা হইতেছে আমি যে যার জন্য এই ভিডিওটা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে, এই যে যে রংটা করা হয়েছে খুবই সুন্দর, একটা চমৎকার কিন্তু রং করা হয়েছে, অনেক টাকা খরচ করে রং করা হয়েছে। এখন যদি আপনি যদি ভালো মানের রং না করেন, বা ভালো মানের যে পুটিনগুলো দেওয়া হয় বা রঙের যে ধাপগুলো আছে ওই ধাপগুলো যদি আপনি না দেন, তাহলে আপনার এই রঙের অবস্থা এই হয় আর কি। যখন একটা জাহাজ সমুদ্রে চলে বা নদীতে চলে, যখন রঙের টেম্পারটা শেষ হয়ে যায়, তখন প্লেটগুলো কিন্তু নোনা পানিতে অনেকটা খাইয়ে ফেলা, যার জন্য ডগে উঠানো হয়, ঠিক ওই জায়গাগুলো আবার ফিল আপ করা হয়। তো আমরা একটু উপরে যাই, উপরে তো তেমন কিছু নেই, দেখাই কী আছে। তো এখন আসি জাহাজটির উপরের দিকে। উপরের দিকে তেমন কিছুই হয় নাই, খুবই সুন্দরভাবে ঢেকে রাখা আছে হ্যাজগুলা। আর এটার কিন্তু আমি রিভিউ দিছি আপনাদেরকে, অনেক রিভিউ দিছি। এই যে দেখেন দুইটা জাহাজ একসাথে রাখা আছে। এখন এগুলো কি করব আমি সঠিক জানি না। প্রত্যেকটা জাহাজ 280 ফুটের, এই জাহাজগুলো খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। কিন্তু যে জিনিসটা দেখালাম আপনাদেরকে, যে রং যদি জাহাজ এক জায়গায় স্থির রাখেন, রংগুলো কিন্তু উঠা যায়। এই যে দেখেন এই যে রঙের যে টেম্পারগুলো আছে, টেম্পারগুলো প্রায় শেষের দিকে। তো আমি আসলে যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটি শিপের ভিতরে কী থাকে না থাকে, খুঁটিনাটি যতটুকু আমার দ্বারা সম্ভব হয়। এই জাহাজটি খুবই ফাইনালি কমপ্লিট করা হয়েছিল, অনেক দিন হয়ে গেছে, প্রায় বছরখানিক তো হইবেই যতটুকু আমার আইডিয়া। আর এই হচ্ছে এই জাহাজটির সামনের দিক, বিশাল বড় আকারে একটি সার্চ লাইট লাগানো হয়েছে। দুইটা জাহাজের একই মাপের সার্চ লাইট, সামনের যে উইন্স মেশিনটা আছে সেম একই মাপের। এই যে উইন্স মেশিন সামনের দিক, তারপরে ওই পাশে আরও একটি শিপ আছে, 2 স্তরের একটা শিপ, ঠিক এটার পাশে রাখা আছে। ওই যে তো আরেকটা জিনিস খেয়াল করলাম, যেটা হইতেছে এই যে হ্যাজগুলো ডেকে রাখা হয়েছে তারও একটা কারণ আছে। যেহেতু মেঘ বৃষ্টির সময় যদি হ্যাজের ভিতরে পানি যায়, পানিটা সরানোটা একটু কষ্টের ব্যাপার স্যাপার, তেমন কিছুই না, চাইলে ইঞ্জিন দিয়ে পানি সরানো যায়। আর বিশাল আকার একটি উইন্স মেশিন লাগানো হয়েছে। তো এই তো ভিডিওটা আমি আপনাদেরকে যতটুক পারলাম দেখানোর চেষ্টা করলাম, যে আসলে জাহাজ পরে থাকলে কী অবস্থা হয়। এগুলো হচ্ছে 280 ফুটের জাহাজ, যে জাহাজগুলো আমি আপনাদেরকে দেখালাম, এটার ইঞ্জিন টিঞ্জিন সবই আমি আপনাদেরকে দেখাইছি। উপরে দুইটা অনেক পাওয়ারফুল হ্যালোজেন বাতি লাগানো হয়েছে। তো আশা করি ভিডিওগুলো ভালো লাগবে, আর সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব ইনশাআল্লাহ, আরও কিছু দেখানোর চেষ্টা করব আমার চ্যানেলের মাধ্যমে। আজকে তেমন কিছুই না, আমি একটু আপনাদেরকে দেখালাম একটি জাহাজ যখন মানে এক জায়গায় স্থির থাকে বা পড়ে থাকে, যদি চলাচল না করে, এটা সম্ভবত রোদের কারণে হইতে পারে, রঙের টেম্পারটা চলে যায়, বা যদি ভালো মানের রং না পড়ে, বা সিলারগুলো যদি ভালো মানের না হয়, কী বলে সরি সিলার না,
বা যদি কোনো রঙের যদি আস্ত রং বলেন যেটা বলেন ওটা যদি ভালো মানে না লাগানো হয় ঠিক এই অবস্থায় এই রঙগুলো অনেক সময় উঠে যায়, মানে চলটা উঠে যায়। তারপর তো দেখলেনি অনেকটা যে তলি আছে তলিগুলো বের হয়ে গেছে, জং ধরা শুরু করে, নানান সমস্যা শুরু করে। তো আসলে আমি এতটুকুই দেখানোর চেষ্টা করলাম যে একটি জাহাজ পড়ে থাকলে কী অবস্থা হইতে পারে। নতুন জাহাজ কিন্তু এই দুটোটাই হচ্ছে নতুন জাহাজ, এখনও কোনো ট্রিপ দেওয়া হয় নাই, কোনো মাল দিয়ে কোনো জায়গা যাওয়া হয় নাই, সম্ভবত এগুলো বিক্রি করার জন্য, আমি আসলে সঠিক জানি না। তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। ইনশাল্লাহ যারা মুসলমান আছেন সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। বিদায় নিচ্ছি এখান থেকেই, আল্লাহ হাফেজ।